এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আবার 3 বছর পর তো আজকে আমরা এসেছি সিনেমা দেখতে, আমি দিদি আর কাকি। তো আগে একটু ভিতরে ঢুকি, তারপর দেখা হবে। তো শো এক্ষুনি আরম্ভ হয়ে যাবে, টিকিটও কাটা হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়বো। 3 বছর আগে আসে, আবার 3 বছর পর বেনিকে তখনও বেনি তখন হয়নি, তখনও নিয়ে আসতে পারিনি, আর এখন বেনি আছে, তো আমরা নিয়ে আসিনি বেনিকে। তো শোটা দেখি, তারপর কথা হবে। অনেকদিন বাদে আমার খুব একটা ভালো সিনেমা দেখলাম, অনেকদিন ধরে আশেপাশে করেছিলাম, তো ভালো লাগলো। বল কেমন লাগলো? কাকি তো এতক্ষণ দেখার পর নিচে নেমে গেছে, তো বেশ ভালো লাগলো। অনেকদিন ধরে আসবো আসবো, কিন্তু প্ল্যানই হচ্ছিল, আশা হচ্ছিল না। কাকিকে রেখে আমি, যেহেতু আমরা বেনিকে রেখে এসেছি, এই জন্য আমাদের বাড়ি যাওয়া তাড়াটাও খুব। তো কাকি তো রীতিমতো দৌড়াদৌড়ি করছে। বলো, সিনেমাটা আমরা কেমন দেখলাম? 3 বছর আগে আমরা বেনিকে রেখে এসেছি, আমার বেনি তখন হয়নি বলে, আর এখন 3 বছর বাদে বেনিকে ফটো তোলা হয়ে গেছে। 3 বছর আগের স্মৃতি আবার কিছুটা তো তাজা করে নিতে হবে একই জায়গা ফটো তুলে। তো এখন প্রচন্ড ভিড় লাগে, গরমও তো লাগছে প্রচন্ড। চলো আস্তে আস্তে আমার বেরোতে হবে, এবারে প্রচন্ড ব্যায়ামও রাস্তায়। বেরোলেতে মোমো বা অন্য কিছু খাওয়াই হয়, কিন্তু অনেকদিন আমাদের গেট পাড়ের ঘুগনি আর পাপড়ি চাট খাওয়া হয়নি, তো কাকি বললো আজকে সেটাই খাওয়া হবে, তো ওই জন্য আমরা গেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখি আমরা কি, আমার খুব একটা ইচ্ছা নেই খাওয়ার, কারণ পেট মোটামুটি ভর্তি ভর্তি লাগছে, তাও দেখি কাকি কী খাবে তারপর দেখা যাবে। আমি কিছু একটা তো খেতে হবে, দুই হলুদ, এখন হলুদ হলুদ ঘুগনি খেতে বসেছে। দেখো না, তোমরা দুই হলুদ আর হলুদ হলুদ ঘুগনি খাচ্ছ। কত লঙ্কা, পুরো ঢেঁড়স ভাজা লাগছে।